অভিজয় হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত, পুনরায় তদন্তের নির্দেশ। দারিদ্র বিমোচনে গ্রামীণ উদ্যোগ দেখে মুগ্ধ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, সহায়তা অব্যাহত রাখার আশ্বাস। বিরোধী দলীয় নেতার সাথে চীনা রাষ্ট্রপতির সাক্ষাৎ না করা দুঃখজনক, রংপুরে বললেন এইচএম এরশাদ। চট্টগ্রাম কলেজের বন্ধ হয়ে যাওয়া চারটি ছাত্রাবাস চালু হয়নি এখনও, বিপাকে হাজার হাজার শিক্ষার্থী। স্বাগত সারা বাংলা খবরে, দেখছেন নিউজ 24, আপনাদের সাথে আছে মিতাসনিমে জান্নাত। এক কথায় বলতে গেলে মেগাই বাজারের সেরা। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলসে বাংলাদেশ। সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ না করে পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম তিনের বিচারক হরিদাস কুমারের আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি শেষে আদালত অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত 28 আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা সিআইডির পুলিশ পরিদর্শক আরমান আলী পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় গ্রেপ্তার দেখানো 10 জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন তদন্তকারী কর্মকর্তা। 2015 সালের 12 মে সিলেট নগরীর সুবিদ বাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাসকে। হত্যার একদিন পর তার বড় ভাই বাদী হয়ে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় অজ্ঞাত 4 দুর্বৃত্তকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বরিশালের প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের নানা উদ্যোগ দেখে মুগ্ধ হলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জি মঙ্কিম। বললেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষের কাজে সক্ষমতার ভূয়সী প্রশংসাও করলেন আন্তর্জাতিক সংস্থার এই কর্ণধার। রাহাত খানের তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কনা। মঙ্গলবার সকাল 9টায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম অঙ্কিম বরিশাল বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি যান বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে। সেখানে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নতুন জীবন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী, তারা সহজে পিছিয়ে পড়ে না। When we see projects like this, it reconfirms for us that the Bangladeshi people are বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী, তারা সহজে পিছিয়ে পড়ে না, তারা ভালো কাজ করতে জানেন। বাংলাদেশের মানুষের বর্তমান এই অবস্থা বিশ্বব্যাংককে আরো অর্থায়নে উৎসাহিত করছে। বাবুগঞ্জ থেকে 10:15 উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামে যান তিনি। সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশ্রয় কেন্দ্র এবং একই এলাকার সোলার সিস্টেম দেখেন। দুপুর 12টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন তিনি। নাজিয়া কনা, নিউজ 24। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, চীনের রাষ্ট্রপতির ঢাকা সফরকালে বিরোধী দলীয় নেতার সাথে সাক্ষাৎ না করাটা দুঃখজনক। মঙ্গলবার রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন উল্লেখ করে আগামীতে সত যোগ্যদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান এরশাদ। 4 দিনের সফরে মঙ্গলবার তিনি রংপুর পৌঁছান। এই সময়ের মধ্যে বেশ কিছু কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। উপযুক্ত, যোগ্য এবং তার মেরুদণ্ড আছে, এই নাটক চাই। বর্তমান নির্বাচন কমিশনের মেরুদণ্ড নেই, মেরুদণ্ডহীন আমরা মানুষ চাই না। আশা করি সরকার এমন একটা মানুষ দেবেন যার গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে হবে। যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধী নেত্রী জ্ঞাত হলো না, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে। আমরা জানতে পারবো একজন চলে গেছেন, কী কারণে ঘটল না। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পাবে প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় চয়, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। একই সাথে তাকে রংপুর থেকে কাউন্সিলর মনোনীত করায় খুশি এই এলাকার সর্বস্তরের মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয়ই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবেন এমন প্রত্যাশাও তাদের। রংপুর থেকে ওয়াদুদ আলীর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত।
2010 সালের 25 ফেব্রুয়ারি রংপুর থেকে দলের প্রাথমিক সদস্য হন সজীব অজেত জয়। নেতাদের আশা, এবারের সম্মেলনে তাকে দলীয় গুরুত্বপূর্ণ পদে বশাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 22-23 অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন। সম্মেলনে রংপুর জেলা আওয়ামী লীগের 1 নম্বর কাউন্সিলর মনোনীত হয়েছেন সজীব অজেত জয়। এতে করে আনন্দিত দলীয় নেতাকর্মী সহ এ অঞ্চলের মানুষ। আধুনিক শিক্ষায় শিক্ষিত, তার মতো লোক আওয়ামী লীগে আসবেন, আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন, এটা তো স্বাভাবিক। সে সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে এই অঞ্চলের উন্নয়নের ভূমিকা রাখতে পারে। জয়কে কাউন্সিলর করা হয়েছে, এটা রংপুরবাসীর জন্য গৌরব। তার কারণেই আমরা বাংলাদেশ আজ প্রতিটি জায়গায় প্রতিটি সেক্টরে ডিজিটাল বাংলার রূপান্তর দেখতে পাচ্ছি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সজীব অজেত জয়ের পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিতি পায় বাংলাদেশ। তাই সক্রিয় রাজনীতিতে তার পদার্পণে গতানুগতিক রাজনীতির বাইরে গণমুখী ও ইতিবাচক রাজনীতির চর্চা আরও গতিশীল হবে, এগিয়ে যাবে বাংলাদেশ, উজ্জীবিত হবে নতুন প্রজন্ম, মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদেশকে আমরা উন্নত দেশে পরিণত করবার জন্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আমরা জয় করবই জয়কে নিয়েই। বাংলাদেশের মানুষ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা গর্বিত দেশ, গর্বিত বাংলাদেশ, সেই গর্বিত বাংলাদেশের সন্তান, গরিব বাংলাদেশের মানুষ। সুতরাং এই যে আমাদের গর্ব, এই গর্বটা একমাত্র বয়ে আনতে পারে সজীব অজেত জয়। সজীব অজেত জয়ই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, এমনটাই প্রত্যাশা রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, News 24। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 52তম জন্মবার্ষিকী পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের ছায়াবিথি মঞ্চে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় আয়োজন করে জেলা প্রশাসন ও শিশু একাডেমি। 3 দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। মাগুরায় শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিশু একাডেমি। অনুষ্ঠানে শিশুরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে 3 দিনের নানা কর্মসূচি পালন করেছে জেলা শিশু একাডেমি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 3য় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানলে আগামীকাল বুধবার তারা ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন। সিলেট প্রতিনিধি সাদিদার আলমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এই বিশ্ববিদ্যালয়ের গত বছর স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষার ফর্মের মূল্য রাখা হয়েছিল 750 থেকে 900 টাকা, এবছর তা বৃদ্ধি করে করা হয়েছে 1000 থেকে 1200 টাকা। বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে ক্লাস পরীক্ষা বর্জন সহ চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের গত বছরও যেই ভর্তি ফর্মের মূল্যটা ছিল সেখানেই থাকবে। কারণ হচ্ছে আমরা যতটুকু ওনাদের কাছ থেকে যুক্তি দেখেছি তাতে আমাদের মনে হয় নাই যে কোনো যুক্তিতে এক ক্লাফে 200, 250 বা 300 এরকম বৃদ্ধি করা যেতে পারে। ভর্তি কমিটির মিটিং আমরা মনে করি যে আমাদের পক্ষে আসবে, পক্ষে আসলে আমাদের আন্দোলন এখানেই শেষ। আর যদি পক্ষে না আসে সেক্ষেত্রে শিক্ষার সবার ডিসিশন নিয়ে, সবার সিদ্ধান্ত নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। শিক্ষার্থীদের এই আন্দোলনকে যৌক্তিক বলছেন বিশিষ্ট লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। টাকাটা নেওয়া হচ্ছে সুদের, এই টাকাটা শিক্ষকদেরকে নানাভাবে ভাগ করে দেওয়া যায়। এটা আসলে ভর্তি পরীক্ষার খরচ না, এটা হচ্ছে গিয়ে শিক্ষকদের ভর্তি পরীক্ষা উপলক্ষে এক ধরনের সম্মানই কাজে পুরো ব্যাপারটি আসলে সাজানো হয়েছে যেন শিক্ষকরা কিছু অর্থ উপার্জন করেন। তবে কোনো কারণে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন উপাচার্য। প্রশ্ন যদি কারো আসে যে মূল্য বৃদ্ধি হয়েছে, অতিরিক্ত হয়েছে, সেগুলো বিভিন্নভাবে এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়কে যদি কোনো কারণে অশান্ত করার জন্য কেউ কোনো অবস্থান নেয়, এভাবে প্রশাসন অত্যন্ত কঠোর হবে। ডেস্ক রিপোর্ট, News 24। দর্শক, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহ দিদারুল আলম নোবেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
নোবেল বৈঠকের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ভর্তি ফরমের ফি বৃদ্ধির প্রতিবাদে গত তিন দিন ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। আজ সকালেও তারা উপাচার্যের কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়াও তারা মিছিল সমাবেশ করেছে এবং শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করেছে। তারা বলেছেন, যদি এই ভর্তি ফি ফরমের যে ফি বৃদ্ধি করা হয়েছে সেটা যদি বাতিল না হয় তাহলে তারা আন্দোলন অব্যাহত রাখবে। আমরা জেনেছি আজ বিকেল তিনটা থেকে ভর্তি কমিটির শিক্ষকরা সভায় বসেছেন। এই সভায় এখনও এই একাডেমিক বিল্ডিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরাও এই সভাস্থলের বাইরে তারা অবস্থান নিয়ে তারা সমাবেশ করছে। তারা ভর্তি ফরমের ফি বৃদ্ধির প্রতিবাদে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা এই বর্ধিত ফি বাতিলের তারা দাবি জানাচ্ছেন। আমরা এখন কথা বলবো আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সাথে, তার কাছ থেকে জানবো যে তারা কি দাবিতে আন্দোলন করছেন এবং তাদের পরবর্তী কি কর্মসূচি আসতে পারে। ধন্যবাদ। আসলে আমরা প্রায় গত তিন দিন যাবত এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছি সফলভাবে, কিন্তু আসলে আমাদের শিক্ষকরা আজকে একাডেমিক কাউন্সিলে বসছেন। ওনাদের মিটিংয়ে অনেকক্ষণ যাবত প্রায় তিনটা দিকে বসছিলেন, দুই ঘন্টা যাবত হয়ে গেলে এখন পর্যন্ত মিটিং প্রায় শেষ হচ্ছে না। তো আমরা আশা করি, আমাদের শিক্ষকরা যেহেতু বিবেকবান হিসেবে আমরা মনে করি, তো ওনারা আসলে এই মূল্য বৃদ্ধি যে করার যে প্রক্রিয়াটা এটা আসলে পুরোটা মানে বন্ধ করে ওনারা আবার পূর্বের মূল্যে আমাদের ফর্মের মূল্য আগের মতো করবে। এবং আমাদের দাবিটা আশা করি মানে সম্পূর্ণ বাংলাদেশ আসলে বোঝার কথা যে এটা আসলে আমাদের অনেক যৌক্তিক দাবি থেকে করছি। তো আশা করি শিক্ষকরাও সেই যৌক্তিকতাটা বুঝবেন এবং আমরা আশা করি যে স্যাররা আমাদের পক্ষে আসলে ওনাদের রায়টা দিবেন। তো এই আর কি আমাদের আন্দোলন, আর এখন পর্যন্ত দেখা যাক কী করা হয়। আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কাছ থেকে তাদের দাবির কথা। শিক্ষার্থীরা বলছেন শিক্ষকরাই তাদের অভিভাবক এবং তাদের এই দাবি যেহেতু যৌক্তিক অতএব শিক্ষকরাও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বর্ধিত ফি প্রত্যাহার করবেন এবং যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা সকল কর্মসূচিও প্রত্যাহার করবেন, আর যদি সে দাবি পূরণ না হয় তাহলে আগামীকাল তারা ক্লাস এবং পরীক্ষা বর্জন করে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। নোবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদিদারুল আলম নোবেল। চলে যাচ্ছি অন্যান্য খবরে। একদিকে চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ, অন্যদিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। চট্টগ্রাম কলেজের বন্ধ হয়ে যাওয়া চারটি ছাত্রাবাস এখনও চালু হয়নি, এতে বিপাকে পড়েছেন দূর থেকে আসা শিক্ষার্থীরা। অন্যদিকে শিবিরে সহিংসতার আশঙ্কায় বন্ধ মহসিন কলেজের ছাত্রাবাসও, একই অবস্থা কমার্স কলেজের ছাত্রাবাসেরও। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 16 ডিসেম্বর বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনার জের ধরে ওই দিনই কলেজের শেরে বাংলা ছাত্রাবাস, শহীদ সোহরাওয়ার্দি ছাত্রাবাস, ডক্টর আব্দুস সবুর চৌধুরী ছাত্রাবাস ও হজরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু ছাত্রীনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম কলেজের চারটি ছাত্রাবাস 10 মাস পার হলেও এখনও খুলে দেয়া হয়নি, এতে চরম বিপাকে পড়েছেন দূর দূরান্তের শিক্ষার্থীরা। ছাত্রীদের সুবিধার্থে এবং যারা দূর থেকে স্টুডেন্ট আসছে ওদের সুবিধার্থে কলেজের হোস্টেলগুলো তাড়াতাড়ি খুলে দেওয়া দরকার। বাইরে থেকে এখানে এসে পড়ালেখা করছে, যাদের পরিবার থেকে অনেক দূরে আছে, এই জন্য হোস্টেলটা চালু করালে মানে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা গ্রাম অঞ্চল থেকে আসছি, অনেক দূর অঞ্চল, তো তাদের জন্য এখানে স্থায়ী কোনো জায়গা নেই, তো তখন আমাদের যখন হোস্টেলের ব্যবস্থাটা হবে তখন আমাদের জন্য ভালোই হয়। এদিকে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার জানান, আরও কিছুদিন পরিস্থিতি দেখার পর হলগুলো চালু করা হবে। ছাত্রাবাস চালু করলে তো আসলে ছাত্রদের উপকারই হতো, কারণ ছাত্রদের এখন প্রাইভেট মেসে থাকতে হচ্ছে, খরচ বেশি হচ্ছে, গরিব ছাত্রছাত্রী আছে, তাদের তো উপকার হতো। ছাত্রাবাস থাকলে তো সরকারি কম খরচে তারা থাকতে পারতো। অন্যদিকে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ছাত্রাবাসগুলোও বন্ধ রয়েছে একই ঘটনায়। অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী জানালেন, একাডেমিক কাউন্সিলের অনুমতি না পেলে হলগুলো খোলার কোনো আশঙ্কা নেই। আপাতত আমাদের এই হোস্টেলগুলো খোলার তেমন কোনো মানে ইচ্ছে নেই, এটা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত এবং ঊর্ধ্বতন মহলের অনুমতি পেলে তারপর হয়তো আমরা চেষ্টা করব।
একইভাবে 27 বছর ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্রাবাসও। হলগুলো খুলতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, এমনটাই আশা শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অতীতে মংলা বন্দরকে বলা হতো নিঝুমপুরী। সেই নীরবতা ভেঙে 10 বছরে বন্দরটির সামনে এগিয়েছে। বন্দরটির আধুনিকায়নে যে স্বপ্ন দক্ষিণাঞ্চলবাসী দেখে আসছে, তা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চীন সরকারের সঙ্গে চুক্তির ফলে অমূল পাল্টে যাবে মংলা বন্দর। প্রতিনিধি শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালু হলে মংলা বন্দরের ব্যবহার কয়েক গুণ বাড়বে। চীন সরকারের বিনিয়োগ বন্দরের উন্নয়নের গতি ফেরাবে। চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রায় নিশ্চিত হয়েছে। এই প্রকল্পটি চালু হলে বাড়বে কর্মসংস্থান। বন্দরের উন্নয়ন হবে, খুলনাবাসীর অনেক কর্মসংস্থান আসবে এখানে। এ অঞ্চলের লোকজনের মানে কাজের চাহিদা বেড়ে গেছে, মানে কেন জায়গায় আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আরও উন্নত হবে এই অঞ্চল। মংলা রেলব্রিজ, রূপসা রেলব্রিজ হওয়াতে আমরা অনেক উন্নয়নের দিকে আগিয়েছি। মংলা থেকে ঢাকা পর্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা থাকা সত্ত্বেও শুধু অনিয়মিত ফেরি পারাপারের ব্যবস্থার কারণে রাজধানী থেকে রয়ে গেছে অনেক দূরে। সেজন্য দেশের শিল্প ও বাণিজ্য সেক্টর চট্টগ্রাম বন্দরকেই বেশি প্রাধান্য দিয়ে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালু এবং রেলপথ বন্দরের সঙ্গে যুক্ত হলে এ অবস্থার পরিবর্তন হবে। জিপিজে আছে, সেখানে নতুন শিল্পকলকারখানা আরও গড়ে উঠবে। শুধু তাই নয়, আমাদের এই অঞ্চলে যদি গ্যাস আসে তাহলে এই পাইপলাইনের মাধ্যমে, তাহলে হবে কি আমাদের এই অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ এবং শিল্পকলকারখানা গড়ে উঠবে। এখন আর মংলা বন্দর সংকটের ভিতর দিয়ে যাচ্ছে না। সংকট মংলা বন্দরের ছিল, সংকট আমরা একে একে কাটিয়ে উঠছি। এই প্রজেক্টটা করলে যেটা বন্দর লাভবান হবে, সেটা এক কথায় বলতে গেলে হিউজ লাভবান হবে। সেতু চালু হলে ঢাকার সাথে সড়কপথে মংলা বন্দরের যাতায়াতের পথ চট্টগ্রাম বন্দরের চেয়ে কমবে প্রায় 95 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবর নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের প্রধান গাইবান্ধার পলাশ বাড়ির মতিন মেহেদি সহ 15 জঙ্গির প্রত্যেককে 3 বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে 5,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হল গাইবান্ধার পলাশ বাড়ির শাহ মোহাম্মদ ফেরদৌস, আবু সাইদ ফজল, রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ বুলবুল, দেলোয়ার লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলালউদ্দিন, মদন ও মুন্না। মঙ্গলবার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার রুবি চৌধুরীর দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে আল্লার দল নামের একটি সংগঠনের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে 2007 সালের 14 এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরদিন এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 20 ধারায় টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন। আগামী ডিসেম্বরের মধ্যে কাওড়াকান্দি ঘাটটি কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হবে বলেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। 15 দিনের মধ্যে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের ড্রেজিং কাজ শেষ হবে বলেও জানান তিনি। এই রুটের নাব্যতা সংকট নিরসনে 11টি ড্রেজার কাজ করছে বলেও জানান নৌপরিবহন মন্ত্রী। মঙ্গলবার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। কাঁঠালবাড়ি ঘাট, এটা এখন কাওড়াকান্দি আছে,
সেই কাওড়াকান্দিতে আমাদের স্পেস কম, গাড়ি খুব কম, ছোটোখাটো কয়েকটা স্ট্যান্ড আছে সেখানে গাড়ি এত ধরে না। আমরা এখন তেইশ একরের মতো জমি নিয়ে বিরাট একটি টার্মিনাল এলাকা তৈরি করেছি, ডিসেম্বরের মধ্যে চালু করব। ব্যাপক স্রোতের মধ্যে ফেরি রক্ষা করা আমাদের ডেজারগুলোকে এখানে কাজ করানো কঠিন ছিল। আগামী 15 দিনের মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষ আরও সহজে যাতায়াত করতে পারবে, সময় প্রায় 20 মিনিটের মতো কমে যাবে। ভাঙচুরের একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে চার্জ গঠন করা হয়েছে। মঙ্গলবার ডক্টর খন্দকার মোশাররফ কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেমায়েত হোসেনের আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। বিচারক তার আবেদন খারিজ করে মামলার চার্জ গঠন করেন। মামলার বিপরীতে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি এলাকার আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভুঁইয়ার চুরানপরের বাড়িতে 2002 সালের 5 সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় 2005 সালের 1 জানুয়ারি জুরানপুরের ইফতেকার হায়দার সাইমন বাদী হয়ে 32 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাক্ষী প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। ওই মামলার বাদী একই ঘটনায় 2007 সালের 12 মার্চ কুমিল্লার আদালতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে 1 নং আসামি করে আগের মামলার 32 জন সহ মোট 33 জনের নামে পুনরায় একটি মামলা দায়ের করেন। মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 16 জন। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বাউশিয়াতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি সবজি বোঝাই পিকআপ কুমিল্লাগামী অজ্ঞাত যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিলে পিকআপের সামনে থাকা 2 ব্যবসায়ী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বিকেল 4টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের দুলাল মুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, এতে 2 জনের মৃত্যু হয়। 2 ঘটনায় কমপক্ষে 16 জন আহত হয়েছে, আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা সদরে দ্বিতীয় দিনের মতো আধাবেলা হরতাল পালিত হয়েছে। ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণের দাবিতে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী এই হরতালে ডাক দেন। হরতাল চলাকালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও রাস্তায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসে সকাল 10টার দিকে হরতাল তুলে নেয়। এ সময় উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ ছিল, বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। হরতালের সমর্থনে আন্দোলনকারীরা কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার আন্দোলনকারীদের দাবি সরকারের ঊর্ধ্বতন মহলে উত্থাপনের আশ্বাসে হরতাল তুলে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হরতাল প্রত্যাহার করে নিলেও মানববন্ধন, ক্লাস বর্জন সহ অন্যান্য কর্মসূচি চলবে বলে জানায় আন্দোলনকারীরা। এবছর আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন নেত্রকোনার কৃষকরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এবার রেকর্ড পরিমাণ আমন ধান উৎপাদন হবে বলে ধারণা করছে জেলার কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি সহ প্রায় 10টি উপজেলাতেই আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছরের তুলনায় এবছর আমন ধানের ফলন ভালো হয়েছে। জমিতে অধিকাংশ ধান গাছে শীষ ধরেছে। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলনের আশা করছেন কৃষকরা। আমরাও এবার আনন্দ আছি, খুব গত বছর মার খাইছি, এবার খুব ভালো হয়েছে ধান। 5 দিন 2 দিন পরে পরে বৃষ্টি হইতেছে, রেত বদল হইতেছে এবং এই যে পোকামাকড় আক্রান্ত কিচ্ছু নাই। জেলার অধিকাংশ জায়গাতেই আগাম বিনা 7 জাতের ধান আবাদ হওয়ার কিছুদিনের মধ্যে ধান কেটে রবি শস্য চাষ করতে পারবেন বলে জানান কৃষি কর্মকর্তা। সুগন্ধি চাল বিধান 34 গতবার ছিল 3,295 হেক্টর, এবার বেড়ে 7,295 হেক্টর হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমার উৎপাদন লক্ষ্যমাত্রা চেয়ে আমরা আরও বেশি ফলন পাব। জেলায় এবছর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1,27,771 হেক্টর জমিতে, কিন্তু আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি 1,38,135 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বান্দরবানে তামাকের তীব্র আগ্রাসনের মধ্যেও আগাম জাতের দেশীয় সিমের আবাদ বাড়ছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয়রা। সিম চাষে সরকারি সহায়তা বাড়ানো গেলে জেলার তামাক চাষ কমে আসবে বলে মনে করছে তারা। প্রতিনিধি কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবনের প্রায় 60% জমিতে তামাক চাষ হয়। বর্তমানে রেইছা, গোয়ালিয়া, খোলা, সয়ালোক সহ বিভিন্ন এলাকায় এখন সিম চাষ হচ্ছে। আর সিমে লাভ বেশি হওয়ায় তামাক ছেড়ে এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। পুরো এলাকায় সিম চাষ করে, সিম চাষ আসলে তামাকের চেয়ে অনেক লাভবান। এলাকায় কি হচ্ছে, তামাক চাষ করে লাভ তো হয়েছে, কেন প্রতি 30,000 করে, 30,000 টাকা করে, তারপর 40,000 টাকার মতো এই ধরনের পাইছে আর কি লাভ। বান্দরবানে এবার আগাম দ্বিগুণ সিমের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবারে স্পেসিফিক আমাদের এই এলাকায় যেখানে 40 হেক্টর ছিল গত বছর, এই বছর 72 হেক্টরে ইয়ে হচ্ছে। এতে দিন দিন বেড়ে যাচ্ছে এটা আমরা মনে করি। এই সিমের চাহিদা বেশি থাকায় এখনকার সিম কিনে ব্যাপারীরা নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। সরকারিভাবে সহযোগিতা পেলে সিমের আবাদ বাড়ানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবরে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। দেশের বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডাররা তিন দিনের কর্মবিরতি পালন করছে। ছাঁটাইয়ের প্রতিবাদ ও চাকরি স্থায়ী করার দাবিতে কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জাররা দুদিনের কর্মবিরতি শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে, চলবে বুধবার পর্যন্ত। আন্দোলনকারীরা অভিযোগ করেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও কোনো প্রতিকার মিলছে না। এদিকে একই দাবিতে ময়মনসিংহ বিভাগের 8টি পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডাররা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এ উপলক্ষে সকালে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি দুই কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মচারীরা। টাঙ্গাইলে চাকরি ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ের কর্মচারীরা। মেহেরপুরে আবারও পচা রোগে পান চাষের বিপর্যয় দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত পান গাছের পাতা প্রথমে ক্ষত হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে, এরপর ধীরে ধীরে গাছ শুকিয়ে মরে যায়। পান চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা না পাওয়ায় তারা এই রোগ প্রতিরোধে কোনো প্রতিকার পায়নি। এই রোগের কারণে এবছর চাষিদের প্রায় কোটি টাকার পান নষ্টের উপক্রম হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্বাদে ও মানে মেহেরপুরের পানের খ্যাতি দীর্ঘদিনের, কিন্তু গেল কয়েক বছর ধরে জেলার বিভিন্ন এলাকায় পানের বড় যে দেখা দেয় পচা রোগ। চাষিদের অভিযোগ, রোগ প্রতিরোধে কৃষি বিভাগের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা। আমাদের পান বড় যে পছন্দ নেই, প্রতিদিন নতা সিঁড়ি ফেলে দিতে হয়েছে। বর্ষা মৌসুমে খুব পচার চাপ, এই পচার চাপের কারণে বড় মরি শেষ হয়ে যাচ্ছে। আগে প্রতি বিঘা জমিতে পান চাষ করে লাখ টাকা আয় হলেও এখন খরচ তোলাই কঠিন। চাষিরা জানান, বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহারেও মেলে না তেমন কোনো প্রতিকার। কৃষি বিভাগ পদক্ষেপ নিয়ে তো বিষ আমরা দিচ্ছি মন বোঝানোর মতন, তো এতে কোনো কাজ হচ্ছে না। পচন রোগ থাকাতে পান চাষ এখন লস হয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, পচা রোগ প্রতিরোধে মাঠ কর্মীরা চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে পান চাষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা তার। উপসংহার কৃষি অফিসার বিন্দু আমাদের পান চাষি ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, প্রোভেক্স দিয়ে মাটি এবং লতা
লতাতে স্প্রে করার জন্য এবং পানের পাতায় রিডোমিল গোল এই জাতীয় ওষুধে স্প্রে করার জন্য। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুরে এবার পানের চাষ হয়েছে প্রায় 300 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুরের রামগতিতে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে রামগতি উপজেলার চর রুমিজ ইউনিয়নের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশে এই ঘটনা ঘটে। ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে গোলাগুলিতে ডাকাত মজনু নিহত হন বলে দাবি করে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও এক রাউন্ডগুলি উদ্ধার করে। নিহত মজনুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ভোর রাতে চর রুমিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তি ডাকাত মজনু বলে জানান এলাকাবাসী। ডাকাতির প্রস্তুতি কিংবা ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় ফকির বাহিনী ও মজনু বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় 5 জনকে আসামি করে হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। সুনামগঞ্জের উত্তর সুরমা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উত্তর সুরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলকাটা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের ঐতিহ্য সুরমার উত্তর পাড়ের 3 লাখ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে সুনামগঞ্জের উত্তর সুরমার সাথে যোগাযোগের জন্য ধারারগাঁও হালুয়ারঘাট ব্রিজ নির্মাণের দাবি জানান। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে রঙ্গারচর, সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মনসুর হোসেন ডিগ্রি কলেজকে জাতীয়করণের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 11:30 নাটোর বগুড়া মহাসড়কে মানববন্ধন চালায়। চলার সময় বগুড়ার জেলা প্রশাসক আশরাফউদ্দিনের গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক তাদের কলেজ পরিদর্শন করে দাবির করার কথা সরকারের উচ্চ মহলে জানানোর আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে। মানিকগঞ্জে শুরু হয়েছে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিয়া ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 7 উপজেলার 14টি দল। উদ্বোধনী খেলায় ঘিউরের বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে হারিয়েছে শিবালয়ের তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। অপর ম্যাচে বঙ্গবন্ধু টুর্নামেন্টে ঘিউরের হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 5-3 গোলে পরাজিত করেছে শিবালয়ের নালী বড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে জয়পুরহাটেও জেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সকালে জয়পুরহাট স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার 5 উপজেলার বালক ও বালিকাদের নিয়ে গঠিত 10টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুর রহিম। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু, জেলা পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলাইমান আলী সহ অন্যরা। উদ্বোধনী খেলায় জয়পুরহাট সদর উপজেলার সাথে খেতলাল উপজেলার বালক ও বালিকা দল অংশ নেয়। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন উৎসবের খবর জানিয়ে শেষ করছি সারা বাংলার আজকের আয়োজন। ভাঙছে মিলন মেলা। কুষ্টিয়ার ছেউরিয়ায় আজ শেষ হচ্ছে 3 দিন ব্যাপী বাউল সম্রাট লালন উৎসব। সায়জির 126তম তিরোধান দিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। ভক্তি শ্রদ্ধা শেষে বেদনা কষ্ট নিয়ে বাউল ফকিররা ফিরে যাবেন তাদের নিজ নিজ গন্তব্যে। কুষ্টিয়া প্রতিনিধি জামিল হোসেনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভাঙছে মিলন মেলা, তাই তো সায়জি ভক্তদের মনোবেদনা।
ভাবতরিকায় গুরু ভক্তি প্রধান হওয়ায় সাধুগুরুরা আকরা বাড়িতে আসেন সাইজির তিরোধান দিবস উপলক্ষে। মানুষ ভজলে সোনার মানুষ হবে, এমন অনেক আধ্যাত্মিক গান আর মরমী সাধক লালনের জীবনাদর্শ নিয়ে আলোচনায় মুখরিত ছিল ছেওড়িয়ার মাজার। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আয়োজক কমিটি। দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পোশাকধারী প্রশাসনের পাশেও সাদা পোশাক, র্যাব, আনসার, ডিবি সব বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজে নিয়ে যেতে আসেন এখানে। লালন শাহের গানের মধ্যে রয়েছে অমূল্য সাহিত্য রত্ন। এই গান নিয়ে গবেষণা হলে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, এমনটাই বলছেন ভক্ত অনুরাগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত, পুনরায় তদন্তের নির্দেশ। দারিদ্র বিমোচনে গ্রামীণ উদ্যোগ দেখে মুগ্ধ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, সহায়তা অব্যাহত রাখার আশ্বাস। বিরোধী দলীয় নেতার সাথে চীনা রাষ্ট্রপতি সাক্ষাৎ না করা দুঃখজনক, রংপুরে বললেন এইচ এম এরশাদ। চট্টগ্রাম কলেজের বন্ধ হয়ে যাওয়া চারটি ছাত্রাবাস চালু হয়নি এখনও, বিপাকে হাজার হাজার শিক্ষার্থী। এই ছিল সারা বাংলার খবরে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।